বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। দেখতে দেখতে নতুন আসর শুরু হতে যাচ্ছে। 2025 বিপিএলে আরও একবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে ফরচুন বরিশাল। গত আসরের দল থেকে বেশি পরিবর্তন করবে না, 70% দল থাকবে একই, অর্থাৎ আগের খেলোয়াড়রাই থাকবেন 70%, বাকি 30% যুক্ত হবে নতুন খেলোয়াড়। এবারও অধিনায়ক থাকছেন তামিম ইকবাল। বিদেশি প্লেয়ারদের মধ্যে কায়েল মায়ার্স, ডেভিড মিলার, ওবেড ম্যাককয়েদের সাথে চুক্তি করে রেখেছে ফরচুন বরিশাল দল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিপিএল 2025-এর প্লেয়ার্স ড্রাফ্ট। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।